একটা দরিদ্র ছেলে তার লেখাপড়ার খরচ জোগাতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে হকারি করত। একবার প্রচুর খিদে নিয়ে সে এক রমণীর দরজায় গেলেও লজ্জায় তার খিদের কথা না বলে এক গ্লাস পানি চাইল। রমণী বুঝতে পেরে তার জন্য এক গ্লাস পানির বদলে এক গ্লাস দুধ নিয়ে এলেন। ছেলেটা তার দাম দিতে চাইলে রমণী তার নিতে অসম্মতি জানালেন। ওই দিন ওই ছেলে শুধুমাত্র ভর পেটে ওই বাড়ি থেকে বের হয়নি, বরং বেরিয়েছে অনেক অনুপ্রেরণা এবং শ্রদ্ধা নিয়ে। অনেক বছর পর বড় শহরের বিরাট এক ডাক্তার হার্ভার্ড কেলি এক মৃত্যুপ্রায় রোগীর চিকিৎসায় নিয়োজিত হলেন। রোগীর গ্রামের নাম শুনে তিনি তার শৈশবের সেই গ্রামের এক রমণীর থেকে পাওয়া অসীম স্নেহের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে গেলেন এবং সাথে সাথে তিনি রোগীকেও চিনে ফেললেন। আরে, এই তো সেই রমণী! কেলি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই রমণীকে সুস্থ করে তুললেন, কিন্তু রমণী হাসপাতালের খরচ দেবার মতো সামর্থ্য ছিল না। তিনি কাউন্টারে গিয়ে দেখলেন ডক্টর কেলি ইতিমধ্যে তার হাসপাতালের দেনা চুকিয়ে দিয়েছেন এবং তার বিলের কাগজে লিখে দিয়ে গেছেন, পেইড ইন ফুল উইথ এ গ্লাস অফ মিল্ক। আমরা জীবনে যাই করি না কেন, সব কিছুরই প্রতিদান আমাদের জন্য অপেক্ষা করছে, হোক না একটু দেরি। এই রমণী কি কখনো ভেবেছিলেন যে সে এভাবে এত বছর পর তার প্রতিদান পাবেন?